আসসালামু আলাইকুম, স্বপ্নাস কিচেনে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের সাথে হোয়াইট ফরেস্ট কেক রেসিপিটি শেয়ার করব। আমি এখানে ঘরে কিভাবে খুব সহজেই হোয়াইট ফরেস্ট কেক তৈরি করা যায় সেটাই দেখাবো। সহজে কিভাবে চকলেট লেস তৈরি করা যায় এবং তার কেকে কিভাবে সেট করতে হয় তা দেখাবো। এই কেকের বেস হতে হবে ভ্যানিলা স্পঞ্জ কেক। এখানে আমি ভ্যানিলা স্পঞ্জ কেক নিয়ে নিয়েছি। এই কেকের রেসিপিটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ইচ্ছে করলে আপনারা দেখে নিতে পারেন। আমি একটি কেক বোর্ড নিয়ে তার উপরে বেকিং পেপার বিছিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ ক্রিম মাঝখানে দিয়ে দিলাম। এর উপর একটি কেক স্লাইস বসিয়ে দিলাম। এবার কেকের উপর সুগার সিরাপ ব্রাশ করে দিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচ চিনি এবং 1/4 কাপ পানি মিশিয়ে সুগার সিরাপ তৈরি করে নিয়েছি। ভ্যানিলা স্পঞ্জ কেকে সুগার সিরাপটা একটু বেশি লাগে, কারণ এখানে কোনো তেল বা বাটার ব্যবহার করা হয় না। এবার এর উপরে আমি হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি। এভাবে ক্রিমটা দিলে ক্রিম ওয়েস্ট কম হয়। একটি প্যালেট নাইফ দিয়ে আমি উপরটা মসৃণ করে নিচ্ছি। এই হুইপড ক্রিমের রেসিপিটি আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ইচ্ছে করলে আপনারা দেখে নিতে পারেন। হোয়াইট ফরেস্ট কেকের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে কেকের প্রতিটি লেয়ারে চেরি ফিলিং বা স্ট্রবেরি ফিলিং ব্যবহার করতে হবে। আমি এখানে স্ট্রবেরি ফিলিং ব্যবহার করছি। এর উপরে আরেক স্লাইস কেক দিয়ে দিলাম। এবার এর উপরও আমি সুগার সিরাপ ব্রাশ করে নিচ্ছি। সেকেন্ড লেয়ারটিতেও আমি ক্রিম এবং স্ট্রবেরি ফিলিং দিয়ে দিলাম। এই কেকের আসল টেস্ট পেতে হলে অবশ্যই চেরি ফিলিং অথবা স্ট্রবেরি ফিলিং ব্যবহার করতে হবে। দিয়ে দিলাম আরেকটি স্লাইস কেক। এর উপরে সুগার সিরাপ ব্রাশ করে নিচ্ছি। সুগার সিরাপ ব্যবহার করার ফলে কেকটা সফট হবে। এবার এতে আবার ক্রিমের ফ্রস্টিং দিয়ে দিচ্ছি। একটি প্যালেট নাইফ দিয়ে উপরের দিকটা মসৃণ করে নিচ্ছি। সাইডেও সুগার সিরাপ ব্রাশ করে দিচ্ছি। সুগার সিরাপ ব্রাশ করার ফলে সাইডে যখন আমি ক্রিম দিব তা সুন্দরভাবে বসে যাবে। এবার কেকের সাইডে ক্রিম লাগিয়ে দিচ্ছি। এভাবে সম্পূর্ণ কেকের চারিদিকটা ক্রিম লাগিয়ে নিচ্ছি। ক্রিম লাগানো হয়ে গেলে একটি প্যালেট নাইফ দিয়ে চারিদিকে এভাবে ক্রিমগুলো লাগিয়ে নিচ্ছি। প্রথমে ভালো করে লাগিয়ে নেওয়ার পরে একটি স্ক্র্যাপার দিয়ে ঘুরিয়ে এটাকে মসৃণ করে নিচ্ছি। যেহেতু আমি কেকের চারিদিকে চকলেট লেস লাগিয়ে নিব, তার জন্য ততটা মসৃণ করার প্রয়োজন নেই। উপরটাও আমি সামান্য মসৃণ করে নিলাম। এবার কাগজগুলো সরিয়ে একটি স্টার নজেল দিয়ে ডিজাইন করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইন করতে পারেন। এই কেকের আরেকটি বিশেষত্ব হচ্ছে এর ডেকোরেশন হবে সম্পূর্ণ হোয়াইট। দিয়ে দিলাম কিছু চেরি। সাজানো হয়ে গেলে কেকটাকে 30 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিব। আমি এখানে 100 গ্রাম পরিমাণ র চকলেট নিয়েছি এবং চাকু দিয়ে টুকরো করে নিয়েছি। এই চকলেটগুলোকে মাইক্রোওভেনে 30 সেকেন্ড দিয়ে গরম করে নিব, তারপর মেল্ট করে নিব। আপনারা ইচ্ছে করলে চুলাতে ডাবল বয়েল করে এই চকলেটটিকে মেল্ট করে নিতে পারবেন। মেল্ট করার সময় যেন চকলেটটা বার্ন না হয়ে যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আমি এখানে একটি বেকিং পেপার নিয়ে নিয়েছি। যে মোল্ডে কেক তৈরি করবেন সেই মোল্ড থেকে সামান্য বড় বেকিং পেপার কেটে নিতে হবে। আর আপনারা যে ধরনের হাইট পছন্দ করবেন সেই অনুযায়ী বেকিং পেপারটিকে কেটে নিতে হবে। আমি এই মেল্ট করা চকলেটগুলোকে সামান্য ঠান্ডা করে একটি পাইপিং ব্যাগে ভরে নিয়েছি। চকলেটটা যেন সম্পূর্ণ ঠান্ডা হয়ে না যায়। চকলেটটা সামান্য গরম থাকলে তাহলে এরকম ডিজাইন করতে সুবিধা হয়। আমি এই ধরনের ডিজাইন করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইন করতে পারেন। চকলেট ব্যবহারের ক্ষেত্রে আরেকটা কথা মাথায় রাখতে হবে, চকলেটটা যেন ভালো ব্র্যান্ডের হয়। ভালো চকলেটের উপরে খাবারের টেস্ট অনেকাংশে নির্ভর করে। ডিজাইনটা সম্পূর্ণ হয়ে গেলে এটাকে 15-20 মিনিটের জন্য রেখে দিতে হবে এবং এবার হাত দিয়ে চেক করতে হবে যেন হাতের গায়ে চকলেট লেগে না যায়। যদি চকলেট লেগে যায় তাহলে আরও কিছুটা সময় রেখে দিতে হবে।
আর চকলেটটা যেন সম্পূর্ণ ঠান্ডা হয়ে না যায়, তাহলে শক্ত হয়ে যাবে, কেকের গায়ে বসানো যাবে না, অর্থাৎ চকলেটটি হাতেও লাগবে না আবার শক্ত হয়ে যাবে না, লেসটি হবে ফ্লেক্সিবল। এবার কেকটিকে ফ্রিজ থেকে বের করে তার উপর চকলেট লেস লাগিয়ে নিচ্ছি। আমি আমার মেয়ের সাহায্য নিয়ে চকলেট লেসটিকে লাগিয়ে নিচ্ছি। চকলেট লেস একবার লাগানো হয়ে গেলে সেটা আর খোলা যাবে না। লেস লাগানো হয়ে গেলে ফ্রিজে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর কেক ফ্রিজ থেকে বের করে বেকিং পেপারটিকে আস্তে আস্তে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে টেনে নিতে হবে। এই কাজটি করার সময় তাড়াহুড়া করা যাবে না, তাহলে লেস ভেঙে যাবে। যে অংশটুকু বেশি হয়েছে তা কাটার জন্য আমি এরকম চাকু গরম করে তা কেটে নিচ্ছি। এভাবে সামান্য চাপ দিলেই এটা আলাদা হয়ে যাবে। আমি এখানে কিছু র চকলেট কেকের উপর দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমাদের সবার পছন্দের হোয়াইট ফরেস্ট কেক। আজ এ পর্যন্তই, আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।